মহিলা মুরিদ দেখলে কয় মাই, আর মহিলা মুরিদ দেখে দুই হাত বাড়াইছে। মহিলা মুরিদ যখন পীর সাহেবের বুকের ভিতরে গেছে, ওই মহিলা পীরের বুকের ভিতরে যায়, এত সাথী, এত আনন্দ, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়। বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। অনেক মাগুন আছে মান্যত কর, ছাগল মান্যত কর। আমি এক মাজারে দেখেছি ইটে ঝুলে গেছে, এগুলো কেন? যে মহিলাদের সন্তান হয় না, ইট ঝুলে দেখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে মহিলার পেটও ভারী হয়। তাহলে যে সমস্ত মাগনের বিয়ে হয়নি, ওরা যদি ইট ঝুলে রাখে ওদের পেটও ভারী হবে। কথা কর না কে ভাই, তো এগুলো একটা ভুল আকিদা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ও বাংলার মুসলমান বলেন তো আমাদের শিরিক আছে না নাই? আরো জোরে বলেন। সেজদা দেওয়ার কথা বলছি রে, অনেক মুসলমান আসে সেই সেজদা দেয়, বাবার পায়ে মাথারে দরকার দুর্গায় কথা কন ঠিক কেরা। আল্লাহ ছাড়া এই মাথার কারো কাছে নত করা যাবে, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, কোন মাজারে সেজদা দেওয়া যাবে, যাবে না রে মুসলমান, যাবে না। সেজদা দেওয়া মাজারে শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। মানুষ হয় মানুষকে যদি সেজদা দেওয়ার নিয়ম থাকতো, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নারীদের ওয়াদা দিত, তোমরা তোমার স্বামীদের পায়ের মধ্যে সেজদা করো। কথা বলো না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? কষ্ট হইতেছে তোমাদের? মাজার গুলোতে আছে না বাবার পায়ে সেজদা দেয়? আছে না? শুধু কি সিজদা দেয়? বাবার পায়ে সোনা পর্যন্ত খায়, পা ছাটা শুরু করে, নাউজুবিল্লাহ কন, নিজের মায়ের পা ধরে না, বাবার পা ধরে না, ও ধরে পীর বাবার পা। এলাকার মহিলারা মাজারে যায় কিনা জানি না, কিন্তু আমার এলাকার কিছু কিছু জায়গায় দেখেছি বাজান, মহিলারা পর্যন্ত পীরের দরবারে যায়। তখন পীরের দরবারে মহিলারা যখন যায়, পীর সাহেব বয়স হয়ে গেলে লুচ্ছামি যায়নি, মহিলা মুরিদ দেখলে কয় মাই, আর মহিলা মুরিদ দেখে দুই হাত বাড়াইছে। মহিলা মুরিদ যখন পীর সাহেবের বুকের ভিতরে গেছে, ওই মহিলা পীরের বুকের ভিতরে যায়, এত সাথী, এত আনন্দ, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়। বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। কেবল একটা চরিত্রহীন নারীর ধারায় এই ধরনের অকাম বকাম করা সম্ভব? এই তোর পীর লাগবে কে? তোর বড় পীর তো আমি। কথা তো না, স্ত্রীকে একটু সামর্থ্য বলতে পারবে না, কি লাগবি কে? আমি তো তোর পীর, কি লাগবি কর? কথা কর, বাড়িতে কয়েকটা নারীদের জীবনী পড়াবে, ফাতেমার জীবনী, আয়েশার জীবনী, খাদিজার জীবনী, আসিয়ার জীবনী, মারিয়ামের জীবনী, কথা বল লেখা, মা হাজেরার জীবনী, এগুলো জীবনী বাড়িতে নিয়ে এসে ওদেরকে বলবেন এগুলো পর, এগুলো নারী কেমন ছিল, এই জান্নাতি নারীদের জীবন বইরা তুই নিজেও জান্নাতি হওয়া কথা না ঠিক না? পীরের পায়ে সেজদা দিয়ে গেছে পাগলি গোটে গা, সন্তান হয় না পীরের কাছে দোয়া আছে, আরে সন্তান কি পীর দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক সূরা সূরার ভিতরে বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে আমি আল্লাহ পাক বান্দা বানাই রাখি। আল্লাহ যদি না দিয়ে খুশি হয়, আপনি না দিয়ে খুশি থাকেন কথা কথা দেখবে না, বাড়াবাড়ি করা যাবে না। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর বয়সে সন্তান পেয়েছে, কথা বলা যাবে? এরপরে সারা জীবন দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি সৎ পুত্র দাও। আমরা যদি সন্তান চাইতে হয় কার কাছে বলবো? কার কাছে, কার কাছে? ফাইদা ফরাগাতা ফাংসা বাইলা রব্বিকে ফরাগা, বান্দা তুমি যখন নিঃস্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ দিকে বেঁধে ধরো। জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ পাক 100 বছর বয়সে সন্তান দিয়েছেন, বিদায় নাসর বান্দা হওয়া যাবে না, বিয়ে করেছেন 6 বছর, 10 বছর, 20 বছর, যা দেখি তো কবে হয়, চেষ্টা করতে থাকে।
এ তো মাইমনসিংহের এক চাচা মিয়া 75 বছর বয়সে বাচ্চা হইছে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ তাই বলে ওই দাম্পত্য কয়েকদিন আগে এক দাম্পত্য স্বামী স্ত্রী 25 বছরে যে বিয়ে হয়েছে সন্তান হয় না রাত করে ছাগলের খাতনা করে মানুষ দাওয়াত দেখি নিচ্ছে কি চিন্তা মানুষ বলে রাগ করেছেন আপনারা মন খারাপ করেছেন তাহলে মাজারে যাওয়া এদি কোন ভণ্ড দরবারে যাওয়া যাবে না এদি খেল করেন মাজারে শুধু শিরিক নাই শিরিক আরো অনেক জায়গায় আছে কতক্ষণ ঠিক খেল যেমন এদি খেল করেন অনেক মাগুন আছে মানলত কর ছাগল মানলত কর আমি এক মাজারে দেখেছি ইটে ঝুলে রাখছে কেন যে মহিলাদের সন্তান হয় না ইট ঝুলে দেখলে ইট যেরকম ভারী হয় কিছুদিন পরে মহিলার পেটও ভারী হয় তাহলে যে সমস্ত মা বোনের বিয়ে হয়নি ওরা যদি ইট ঝুলে রাখে ওদের পেটও ভারী হবে কথা কর না কে ভাই এইগুলো একটা ভুল আকীদা আপনি বুঝতে পারছেন এগুলো বিশ্বাস করা যাবে দেখেন ট্রাক আর ট্রাকের পিছনে সেরা সেন্ডেল ঝুলে রাখছে কেন দুর্ঘটনা থেকে বাঁচার জন্য একটা সেন্ডেলের উপরে ভরসা করে এরকম আছে না এগুলো ধারণা করা কি শিরিক কথা বলে ঠিক কি না এরপরে বাজেন তো আমার মানুষ ভাগ্য গণনা করে টিয়া পাখির কাছে যায় পাথরের কাছে ভাগ্য গণনা করে মনে রাখবেন বাজার ভাগ্য গণনা করা এগুলো বিশ্বাস করাও শিরিক কথা কেন ওই টিয়া পাখি গণনা করে তারপরে অমুক পাথর ব্যবহার করে জীবনের সব সমস্যার সমাধান তো পাথর ব্যবহার করে যদি এত ভালো হয় যে পাথর বিক্রি করে অর্থ নিজের পাথর নিজে ব্যবহার করে কোটিপতি হওয়ার কথা রাস্তায় রাস্তায় বিভিন্ন দোকানে তো পাথর বিক্রি করার কথা না কথা ঠিক কি না আর মানুষ কোনোদিন কেউ কারো তকদিরে ভবিষ্যৎ বাড়ি বলতে পারে না আমার এলাকায় কবিরাজ বের হয়েছে মঙ্গলবার আর শনিবার বসে আর খালি নানান কথা বলে মানুষ এগুলো বিশ্বাস করে একজন চালাক লোক গেছে যা বলতেছে খুব মানুষের ভবিষ্যৎ বাণী বলতে পারিস না বইসে এক মিনিট দেরি করতে মাছে ঠাস করে গেল থাপ্পো ওই কবিরাজ বলতেছে ভাই থাপ্পর মারলে করে এই নিয়ে মানুষের ভাগ্য গণনা করে বলতে পারো কার ভাগ্য কি আছে আর তুমি 10 মিনিট পরে থাপ্পর বাজে সে কথা বলতে পারো না কথা কর দেখে তুমি যে নিজে থাপ্পর খাইবে আমার তো ঢোকা মাত্রই বলা দরকার এই ছেলে তুই থাপ্পর মারার নিয়ে হতে আসছিস তো নিজের ভাগ্যটাই গণনা করতে পারো না কথা না দেখবে না এগুলো করা এগুলো ধান্দা করার সব সিন কথা বল ঠিক এরপরে বাজারে গো আমার কত ধরনের সিরিক আছে কই জমজ করা কালে জমজ বাচ্চা হয় ভালো যে নারীর সন্তান হয় না জমজ করা বাজারে খাওয়ায় দেন তারপরে যদি আল্লাহ দুই একটা সন্তান দেয় কথা কোন ঠিক কেনা আর জমজ করা খালে জমজ বাচ্চা হয় এটা খুবই ভালো কথা দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কথা কোন ঠিক কেনা জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয় কত পুরুষ মানুষ জমজ কলা খায় কই আমাদের তো হয় না আর হবে কেমনে মেশিন বকরই তো নাই কথাটা ঠিক কিনা এগুলো এগুলো ধারণা করা শিরিকের পরে শনিবারে মঙ্গলবার সফর করা হয় না এগুলো ধারণা করা শিরিক সন্ধ্যাবেলায় টাকা দেওয়া হয় না ধারণা করা শিরিক রাস্তার মধ্যে উষ্টা খাইলে কয় বিপদ ধারণা করা শিরিক কথা কন হাত চুল গেলে নাকি টাকা আসে সারাদিন চুলকে দেখে কয় টাকা আসে কথা কন এগুলো ধারণা করা কি শিরিক কথা মানে ঠিক না কত ধরনের চিন্তা ভাবনা মানুষের রে বাজান কথা কথা বলবো কত কথা বলবো ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদনজর থেকে বাজার জন্য আসে না নাই এগুলো দেবেন না এ বাজার এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে হাত থেকে কাপটা পরে ভেঙে গেছে বলে বাপ রে বাপ প্রথম দিন আসা ভাঙ্গা শুরু করছে অলক্ষণে বউ এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু না ওটা শাশুড়ির হাত থেকেও কাপ পরে ভাঙতে পারতো ওটা ওই বাড়ির ননদের হাত থেকে পইরে ভাঙতে পারবে এটা একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট বলা যায় কারণ ঠিক না এর কারণে মানুষের তকদিরে ভালো মন্দ মাপা যায় না কারণ তকদিরে ভালো মন্দ তার কাছে ওয়াল কদরি কি শাররিহি মিনাল্লাহি তাহলে ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহ আকবার বলে তকদিরে ভালো মন্দ কার কাছে এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায় কত ধরনের শিরিক কয়টা শিরিকের কথা তোমাদেরকে বলবো আজকে নাম ডাকার মধ্যে শিরিক আছে খালেক রহমান সাত্তার জাব্বার এগুলো মানুষের নাম না এগুলো কার নাম উনি খালেক নাম নি আব্দুল খালেক আব্দ দাস বান্দা গোলাম ইনি রহমান নাই নি আব্দুর রহমান উনি আব্দুল সালাম আব্দুল খালেক আব্দুল সাত্তা কথা বোঝা গেল সালাম কালাম কয় ডাকবেন নামের আগে আরেকটা শব্দ আছে ওটা বলতে হবে আপনাকে
আবার মানুষ নামের বিক্রি করে, নাম রাখছে কি সোনাম আবুল কালাম আজাদ, কয় কালু দেখতে একটু কালো, কথা কন না দেখতে ভাষা লেখা ধরলু, দেখতে লাভ হয় কয় লালু, এই যে নামের বিকৃতি করা, একটা মানুষের সুন্দর নাম আছে ওই নাম বাদ দিয়ে নতুন আর একটা নাম দিয়ে তাকে ঠাট্টা বিদ্রুপ করে হাসি তামাশা ছলে ডাকা কবিরা গুনাহ, কথা বলে ঠিক কিনা? এখান থেকে আমাদের বেশি আসতে হবে, যে মানুষের যে সুন্দর নাম ওই সুন্দর নাম ধরে ডাকতে হবে, কথা বলে ঠিক কিনা?